বীজ গণিত রাশির বাঘ আমরা দেখব এখানে বীজ গণিত রাশি কীভাবে বাক করা যায় এই বাঘ পদ্ধতি দেখবো আমরা লাস্ট বিরুদ্ধে দিচ্ছি গুণ পদ্ধতি যে বীজগণিত রাশিকে গুণ আর এখন দেখবো আমরা বাঘ পদ্ধতি তাহলে আমরা যদি এরকম একটি রাশি লিখি এই এ টু দি ফাওয়ার ফাইভ বাঘ আমরা লিখব এই এ স্কয়ার এটা এ টু দি ফাওয়ার টু তাহলে এটাকে বাঘ করলে কত আসে আমরা এটাতে দেখব তাহলে আমরা এইটাকে যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে এ টু দি ফার ফাইভকে বাঘ ভাগ করবো আমরা এই এ স্কোয়ার দিয়ে তাহলে এই এ স্কোয়ার দিয়ে ভাগ করব তাহলে সমান আমরা পাই আমরা এই এ টুটি পাওয়ার ফাইভ কে আমরা গুণ আকারে যদি লিখি তাহলে ফাঁসটা এ লিখতে পারি আমরা বেঙ্গে যদি লিখি এই এ এ তাহলে এই ফাঁসটা এ গুণ করলে এ টুটি পাওয়ার ফাইভ আসে আর এ স্কোয়ার কে বেঙ্গে লেখা যায় তাহলে এই এ গুণ এ এটা তাহলে আমরা যদি লব এবং হরকে ভাগ করি

বা এই বগ্নাংশ থেকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে এ দি পাওয়ার বাগেরবেলায় পাওয়ার ফাওয়ার কি হয় বিয়োগ হয় তাহলে এই বড়টার থেকে আমরা এই লব থেকে হরের পাওয়ার বিয়োগ হবে তাহলে এই এট টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু এটা সমান আমরা ফাইভ এক কিউব এই ফাইভ মাইনাস টু ইকোস টু ফাইভ এক ইউব এটা যা এটা আমরা দেখতে পাচ্ছি যে এই এটার এটা একই রকম তাহলে বাগের বেলায় পাওয়ার অফ পাওয়ারে বিয়োগ হয় আর গুণের বেলায় পাওয়ার অফ পাওয়ারে যোগ হয় একই রাশির ক্ষেত্রে একই ফদের ক্ষেত্রে তাহলে আমরা এইভাবে কি করতে পারি বিশ গুণের দেশে বাঘ করতে পারি বা আমরা সাধারণ সূত্রটা যদি লিখি জেনারেল সূত্র যেটা ওই সূত্রটা হচ্ছে যে এট দি পাওয়ার এম এই এম বাঘ আমরা লিখব এই টু দি পাওয়ার এন তাহলে ইকুয়ালস টু আমরা পাই এটাকে আমরা আকারে লিখলে হয় এই টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন তাহলে এটাকে আমরা লিখতে পারি এই একই পাওয়ার একই রাশি একই পদ তাহলে এ এখানে এ এখানে এ তাহলে এ আমরা লিখতে এ আর পাওয়ার পাওয়ার কি হয় বিয়োগ হয় তাহলে এম মাইনাস এন যেখানে এই এম গ্রেটার দেন এন এবং কি হচ্ছে এ নট ইকুয়ালস টু জিরো তাহলে এম বড় হতে হবে এন ছোট হতে হবে তাহলে কি হবে এক্ষেত্রে আমরা এটা লিখতে পারি বা আমরা যদি এরকম লিখি এই পাওয়ার এম বাঘ টু দি পাওয়ার এম আবার এটাকে আমরা যদি বগ্নাংশ আকারে লিখি তাহলে তাহলে এই আর এটা আমরা জানি পাওয়ার পাওয়ার কি হয় বিয়োগ হয় বা আমরা যদি এই লওয়ার হওয়ারকে কাটি তাহলে কি এটাও একই রকম একই একই রকম তাহলে কাটা যায় বা আমরা এভাবেও করতে পারি এ টু দি পাওয়ার এই এম মাইনাস এম ইকুস টু ফাই উপরে আসবে এটু দি পাওয়ার জিরো এটা এটা ক্যান্সেল গেলে এখানে যাই এখানে এই এটা এটা জিরো যায় তাহলে এ টু দি জিরো আসবে তাহলে এই অ্যাটু দি পাওয়ার জিরো যে কোনো রাশির পাওয়ার জিরো আসলে এটা মান হয় ওয়ান এই ওয়ান তাহলে এটার মান হয় কি ওয়ান এটু দি পাওয়ার জিরো বা আমরা যদি দশ হাজার লিখি দশ হাজার তাহলে এটার যদি বা এক হাজার বা দশ হাজার লিখি তাহলে এটা পাওয়ার যদি জিরো দিই তাহলে এটা মান আসবে কত ওয়ান তাহলে এটা হবে কি ওয়ান তাহলে এটা সমান আমরা বা আমরা যদি লব এবং হরকে ক্যান্সেল করি উপরে নিচে এই এটাকে ক্যান্সেল করি তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান বা ইকুই তাহলে লব এবং হরকে ক্যান্সেল করলে আমরা পাই এখানে ওয়ান তাহলে এটার এটা সমান একুই রাশি তাহলে আমরা এই ফাওয়ারের ক্ষেত্রে বাঘের বেলায় ফাওয়ারে ফাওয়ার কি হয় বিয়োগ হয় তাহলে এরপর যদি আমরা চিহ্নযুক্ত রাশির বাঘ দেখি যে চিহ্নযুক্ত রাশি চিহ্নযুক্ত রাশির বাঘের ক্ষেত্রে আমরা যদি দেখি মাইনাস বি এই বাঘ আমরা লিখবো এই মাইনাস এ বিকে যদি আমরা এ দ্বারা বাঘ করি প্লাস এ তাহলে প্লাস এ আর মাইনাস এ বিকে বাগ করলে আমরা ফাই আমরা যদি উপরে নিচে লিখি বগ্নাংশ আকারে মাইনাস এ বি আর নিচে আসবে কত এ এটা তাহলে আমরা এই এ এ ক্যান্সেল যাই আমরা যদি এই এ এ ক্যান্সেল করি এখানেও মাইনাস বি এটা বা আমরা আমরা যদি এরকম লিখি মাইনাস এ বিকে বাগ করবো এই মাইনাস এ আকারে লিখি তাহলে একসাথে মাইনাস এ বি ডিভাইডেড বাই এ মাইনাস এ এটা আমরা এই মাইনাস মাইনাস বাকি থাকি মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় বা আমরা যদি মাইনাস এ কে আলাদা করি এখানে এই মাইনাস এ ইন্টু আমরা লিখে যদি মাইনাস এ এটা লেখা যায় আর উপরে হচ্ছে কি বি তাহলে এই মাইনাস এ মাইনাস এ ক্যান্সেল যায় মাইনাস মাইনাসে ক্যান্সেল যায় থাকতেছে শুধু বি তাহলে এটা সমান আমরা পাই শুধু বি এই বি তাহলে এভাবে আমরা চিহ্নযুক্ত রাষ্ট্রের ভাগ করতে পারি তাহলে এই চিহ্নযুক্ত রাশির বাঘ আমরা দেখলাম বা আমরা আরও যদি কিছু উদাহরণ দেখি এরকম যে আমরা যদি প্লাস ওয়ান কে এই যে প্লাস ওয়ানকে আমরা প্লাস ওয়ান দ্বারা বাক করব তাহলে কী পাবো এই প্লাস ওয়ান এটা বা আমরা মাইনাস ওয়ানকে যদি মাইনাস ওয়ান কে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করি তাহলে আমরা হয় কি প্লাস ওয়ান এটা কারণ একই চিহ্নযুক্ত রাশিকে আমরা একই চিহ্ন দিয়ে বাঘ করলে একই চিহ্নযুক্ত হলে কি প্লাস চিহ্ন হবে তাহলে এই একই চিহ্ন একই চিহ্ন বলতে উপরে প্লাস নিশ্চয় প্লাস উপরে মাইনাস নিশ্চয় মাইনাস তাহলে একই চিহ্নযুক্ত হলে তাহলে ওই ক্ষেত্রে কী হবে প্লাস বা ধনাত্মক চিহ্ন দেখাবে তাহলে বাঘ ফল কী হবে তাহলে চিহ্ন হলে একই চিহ্ন হলে তাহলে বাঘ চিহ্ন বাঘ ফল হবে বাঘ ফল হবে কি ধনাত্মক বা প্লাস এই ধনাত্মক হয় বা আমরা যদি এরকম লিখি যে চিহ্ন যুক্ত হয় তাহলে কি হয় দেখব আমরা তাহলে আমরা যদি এরকম লিখি যে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান দ্বারা ভাগ করবো তাহলে কি আসে ভাগ ফল তাহলে মাইনাস ওয়ান বা আমরা যদি এরকম যদি দেখি যে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করে তাহলে আসে কি মাইনাস ওয়ান তাহলে আমরা যদি দেখি যে যুক্ত রাশি দ্বারা বাক করলে বা বিভুরী চিহ্ন থেকে দিয়ে আমরা যদি বিভূত চিহ্নকে বাক করি তাহলে কি হবে ঋণাত্মক তাহলে চিহ্ন বিভূত চিহ্ন সবসময় কি হয় বাঘ ফল মাইনাস হয় বা ঋণাত্মক হয় এটা তাহলে এইভাবে আমরা এই বীজগণিত রাশি বাক করতে পারি তাহলে বাক সম্পর্কে আমরা জানলাম যে বীজগণিত রাশি কিভাবে বাক করা যায়